প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে এন বি টিউটোরিয়াল নিয়ে এসেছে এইচএস দু হাজার বাইশ ভূগোল ক্যান্ডিডেটদের জন্য এবিটিএ টেস্ট পেপারের পেজ এসি ফোর্টি ওয়ান এসি সিক্সটি ও এসি সেভেন্টি সিক্স এর পার্ট বি এর পঁয়ত্রিশ নাম্বারের এমসিকিউ আছে তার উত্তর নিয়ে সো গাইজ লেট স্টার্ট অ্যাট ফার্স্ট পেজ এসি ফোর্টি ওয়ান থেকে ফার্স্ট কোয়েশ্চনটা যেটা দেওয়া আছে দেখে নাও ভূমিভাগের সমস্ত বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতল পৃষ্ঠে পরিণত করাই হল পর্যায়ন নেক্সট দেখে নাও ওল্ড ফেথফুল একটি গিজার আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে উৎসন্দ জল জেট বায়ুপ্রবাহ দেখা যায় চারটা অপশান দেওয়া আছে এখানে হবে ঊর্ধ্ব ট্রোপোস্পিয়ারে নেক্সট তারপরে শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েভার নেক্সট তারপরে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে ভাদ স্তর যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম উইভার স্পডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল পটসল নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্রে ড্যাট্রয়েড বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য নাম্বার টেন সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক ভারত আগে ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হল ভূমধ্যসাগরী জলবায়ু অঞ্চল নেক্সট মেক্সিকো উপসাগর কেরিবিয়ান সাগরের প্রান্তীয় ঘূর্ণাবাদ যে নামে পরিচিত তা হল হেরিক্যান নেক্সট তারপরে একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল আর্দ্রবিন্দু বসতি নেক্সট ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল মাংস জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন কোস্টিক সোডা ও সোডা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে নেক্সট ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল বোরা নেক্সট লাস্ট থ্রি কোশ্চেন দেখে নাও অ্যাললিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো নাইট্রোজেন চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হল হুনান নেক্সট এরপর এসি সিক্সটি পেজ থেকে অ্যাডফার্স যে প্রশ্নটা দেওয়া আছে হিউমা সমৃদ্ধ মাটির রঙ হয় কালো আল সরি শিল্প ও স্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হলো কচুরি পানা নেক্সট তারপরে জেট স্ট্রিম নামকরণ করেন আবহবিদ এটা তোমাদের মিলকোস দেওয়া আছে এটা হবে তোমাদের শিলকফ সেটা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হেইরিক শিলকফ নেক্সট ম্যাগা জীববৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে অগ্নুৎপাত পদার্থ থেকে যে বর্গের মৃত্তিকা সৃষ্টি হয় তাকে অ্যান্টিসল বলে নেক্সট দেখে নাও বায়ুমণ্ডলে ত্রিকোণ মডেলের প্রবক্তা হলেন পলম্যান ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হলো একের বেশি স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ায় যে নামে পরিচিত সেটা হচ্ছে হুমা নেক্সট তারপরে মাটির প্রাথমিক কণাগুলির একত্রিত গঠনকে বলে পেড যে বাগিচার সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত সেটা হচ্ছে কফি ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলে আইসোডোপেন উদ্যান কৃষিতে ফলের চাষকে বলা হয় পোমাম কালচার নেক্সট তারপরে কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে নেক্সট তারপরে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয় তাকে অ্যাল আকৃতির বলা হয় নেক্সট তারপরে ভারতে শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন ভারতে নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হল মাছ ম্যাগালোপসিস সরি ম্যাগালোপলিস শব্দের প্রথম ব্যবহার করেন যা গটম্যান পুরুষ নারী অনুপাত ভারতে যে রাজ্যে সর্বাধিক তা হল কেরালা সর্বশেষ প্রশ্ন ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল সিকিম নেক্সট আমরা এসি সেভেন্টি সিক্সের যে পার্ট বিয়ের যে প্রশ্নগুলো আছে এমসি কিউগুলো সেগুলোর অ্যান্সার নিয়ে আসছি অ্যাটফার্স্ট যেটা দেওয়া আছে পর্যায়ন বা গ্রেডেশন এর ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন গিলবার্ট যে বহর্যাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ আর ভূমিভাগের উচ্চতা যেটা হ্রাস পায় সেটা হয়ে যাচ্ছে অবরোহণ নেক্সট তারপরে পৃথিবীর গভীরতম কাস্ট গুহাটি হলো এটা হবে গুফরে মৃত্তিকার সৃষ্টির মৌলিক প্রক্রিয়াটি হলো এলুভিয়েশন ইলুভিয়েশান এটা সবগুলো দেওয়া আছে কিন্তু তোমাদের দুটোই হবে এলুভিয়েশন ইলুভিয়েশান দুটো অপশানেই হবে মৃত্তিকার একটি ভৌত ধর্ম হল মৃত্তিকার গঠন ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে চক্ষু জেট বায়ুর আবিষ্কর্তা হলেন জি ট্রেওয়ার্থা উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জের মিলনস্থলকে বলে সীমান্ত যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নেক্সট তারপরে দেখে নাও বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন মায়ারস স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ও জলসেচের সুবিধা নেই এমন স্থানে যে কৃষি পদ্ধতি অনুসৃত হয় তা হলো শুষ্ক কৃষি শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হল মিশ্র কৃষি যে কৃষিতে পরিবেশের দূষণ এবং গুণমানের অবনমনের সম্ভাবনা থাকে তা হল স্থানান্তর কৃষি চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলে ওলেরি কালচার। শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো নারকেল শিকড় আলগা শিল্প হল কার্পাস বয়ন ভারতে ড্যাট্রয়েড বলা হয় যে শহরকে চেন্নাই ভারতের বৃহত্তম প্যাট্রোকেমিক্যাল প্রকল্পটি হল এটা জয়নগর হবে না এটা হবে তোমাদের জামনগর নেক্সট তারপরে দু সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে বা কিমিতে ভারতের জনঘনতি হলো এটা জনঘনত্ব হবে বা জনঘনতি একই হলো তিনশো জন ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো নিউ দিল্লি